দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রাম ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। আর শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, চট্টগ্রামে আজকে ডেঙ্গু পরিস্থিতি খবর আমাদেরকে জানাবেন। ধন্যবাদ হাবিব, আপনাকে আপনি দেখতে পাচ্ছেন আমি জেনারেল হসপিটালে আছি। এখানেও কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এমন অনেক রোগী কিন্তু আসলে এই হসপিটালে ভর্তি আছে। তো কয়েক সপ্তাহ ধরে রোগীর সংখ্যা কিন্তু অনেকটা বাড়ছে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিন্তু আছে, তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। প্রায় 35 থেকে 30 জন কিন্তু আসলে এই হসপিটালে ভর্তি আছে। পুরো ওয়ার্ডেই আমরা দেখছি একেবারে ডেঙ্গুর জন্য খোলা হয়েছে। এর আগে করোনা চিকিৎসা করা হতো এই হসপিটালে, এখন যখন ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে গেছে তো এখন এই হসপিটালে আমরা দেখছি এখন ডেঙ্গুতে আক্রান্ত যারা আছে তাদেরকে চিকিৎসা করা হচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই, এমনকি সিটি কর্পোরেশনও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, মশক নিধন কার্যক্রম তারা অব্যাহত রেখেছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি রাজশাহীতে মর্তুজার কাছে। ধন্যবাদ জয়, আপনি যেমনটি বলছিলেন রাজশাহীতেও প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং হাসপাতালের চাপ বাড়ছে। তো হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও তাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে। আর ডেঙ্গু ডেডিকেটেড যে 30 নম্বর ওয়ার্ড করা হয়েছিল সেখানে 30টি বেড ছিল, কিন্তু এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন 32 জন ডেঙ্গু রোগী। আর নগরবাসীর একটি অভিযোগ আছে যে ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন দৃশ্যমান কোনো কার্যক্রম চালাচ্ছে না, যা চালাচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। আর স্বাস্থ্য গবেষকরা বলছেন যে রাজশাহীতে যে ডেঙ্গুর যে প্রকোপ, ডেঙ্গুর যে লাভা তা 46% বাড়িতে পাওয়া গেছে, তার কারণে রাজশাহী নগরী ডেঙ্গু ঝুঁকিপূর্ণ হিসেবে তারা চিহ্নিত করেছেন। আর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে ডেঙ্গু প্রতিরোধে অবশ্যই সিটি কর্পোরেশনের পাশাপাশি স্থানীয় জনসাধারণকেও প্রস্তুত থাকতে হবে এবং সচেতন হতে হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ খবর।